সিডনির হারবার ব্রিজের আদলে ঝুলন্ত সেতু তৈরি হচ্ছে ভোরের আলোয়। জলপাইগুড়ি জেলার গজলডোবা ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্রে পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠছে সেতুটি। সব ঠিক থাকলে 2022 শুরুতেই উদ্বোধন করা হতে পারে। সিডনির হারবারের আদলে সেতুটি তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচ করা হচ্ছে। সেতু নির্মাণ সম্পূর্ণ হলে বিশ্ব মানচিত্রে উঠে আসবে গজলডোবা ভোরের আলো। সেই লক্ষ্যেই দ্রুত কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই এই ব্রিজকে ঘিরে পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে। সেতু দেখতে ছুটির দিনগুলিতে মানুষের ভিড় উপচে পড়ছে গজলডোবায়। এখনই রীতিমতো সেলফি জোন হয়ে উঠেছে ব্রিজ সংলগ্ন এলাকা। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত গজলডোবায় তিস্তা নদীর কোলে প্রায় 208 একর জমির ওপরে ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে তৈরি হচ্ছে নান্দনিক ঝুলন্ত সেতুটি। পরিকল্পনা মাফিক ধাপে ধাপে কাজ এগোচ্ছে। মাঝে প্রায় 1.5 বছর করোনা সংক্রমণের কারণে কাজে দাড়ি কমা পড়লেও এই মুহূর্তে দ্রুত কাজ চলছে। ভোরের আলোর পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানালের দুটি পার্কে জুড়তে এই সেতু তৈরি করা হচ্ছে। রাজগঞ্জের বিধায়ক তথা গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় সেতু প্রসঙ্গে আরএনএফকে জানান, রাজগঞ্জ বিধানসভা এলাকায় এই কাজ হচ্ছে যা সত্যিই গর্বের বিষয়। অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজের আদলে ব্রিজ তৈরি হচ্ছে। সেতুটি তৈরি হলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ভোরের আলো। বর্তমানে এই সেতু নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে বলে অভিমত খগেশ্বরবাবুর। তিনি আরও বলেন, খুব সম্ভবত 2022 সেতু চালু করা হবে। ভোরের আলোয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর সহ অন্যান্য বেশ কয়েকটি দপ্তরের সম্মিলিত চেষ্টায় কাজ এগোচ্ছে। ভোরের আলো চালুর পর থেকেই প্রচুর পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এখন থেকেই এই সেতুর টানে বাইরে থেকে ছুটে যাচ্ছেন পর্যটকেরা। সত্যিকারের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার গর্বিত বিষয় যে আমাদের মতো জায়গায় আজকে অস্ট্রেলিয়া সিডনির হারবার ব্রিজের মতো নতুন করে ব্রিজ হচ্ছে। আমার যেটা ধারণা, 2022 মধ্যে সারা পশ্চিমবাংলার মধ্যে একদম আকর্ষণীয় জায়গা হবে আমাদের ভোরের আলো। হ্যাঁ, 22 মধ্যেই ধরো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ওপেন হয়ে যাবে, মানে কিছু বাকি আছে কি, হ্যাঁ ওপেন হয়ে যাবে। কিছু নতুন ব্রিজ বলে নয়, ওখানে বিভিন্ন রকম নৌকা বিহার থেকে শুরু করে এবং নতুন করে আবার এই কদিনের মধ্যে তোমরা যারা পাখি বিতান, সামনে যে পাখি বিতান, এখন এই জানুয়ারি মাসে কয়েক হাজার প্রকার পাখি আসবে এবং এত নৌকা বিহার পাখি বিতান কল্পনা করা যায় না। হ্যাঁ, প্লাস যখনই ব্যাপার এই এর মধ্যেই আমাদের টোটাল ব্রিজের যে গেট গুলো বন্ধ করে দিবে, টোটাল জল ভরতে হবে, সমস্ত বাইরের পাখি আসবে, আরো নতুন অনেক জিনিস হচ্ছে।